এইটা আসলে খুবই দুঃখজনক আমরা যারা ক্রিকেট ফ্যান আছি তাদের জন্য, কারণ ক্রিকেট যেমন আমাদের জন্য আবেগ, তামিম ইকবালও আমাদের জন্য আবেগ। কারণ আমরা তামিমের খেলা দেখে বড় হয়েছি এন্ড ক্রিকেট দেখতেছি। আপনি যে তামিমকে এখন তামিমকে বদলি হিসেবে কাউকে যে চাইতেছেন, যদি থাকতো সেটা আমরা মেনে নিতাম, কিন্তু তামিমের বদলি হিসেবে কে আছে বাংলাদেশ স্কোয়াডে? আমার তো জানা মতো ওপেনার হিসেবে তামিমের বদলি হিসেবে নাই। তো আমরা অবশ্যই তামিমকে চাই। বিশ্বকাপ হলো আমাদের বড় মঞ্চ, ক্রিকেট আমরা কিছু যদি করবো, বিশ্বকে দেখাবো আমাদের আছে, আমাদের বিশ্ব মানে ক্রিকেট আছে, সেটা যে দেখাবো সেটার জন্য তামিমকে অবশ্যই দরকার। তামিম ছাড়া তো আমাদের এরকম দেখতেছি না। তো আমরা চাই বিসিবির মধ্যে এই যে ধরনের খেলার বাইরে যে নাটকগুলো হইতেছে সেগুলো বাদ হোক, আমরা খেলা চাই, আমরা মাঠে খেলা চাই, আমরা মাঠে তামিমকে চাই, আমরা সাকিবকেও চাই। তো আমরা যত জানতে পারছি যে তামিম কাল স্কোয়াডে থাকবে না, সেক্ষেত্রে হচ্ছে আমরা মানে এটা নিয়ে খুবই দুঃখজনক যারা দর্শক আছি। তামিম ছাড়া আসলে এত বড় মঞ্চে এত ভালো পারফরমার বাংলাদেশে আছে কিনা আমার সেটা জানা নেই। তো যারা জুনিয়র ছিল পূর্বে, যারা ইতিমধ্যে খেলতেছে কতগুলো ম্যাচ, তো ওরা এসে মানে ওদের কাছ থেকে 10 রান আশা করা যায় না, মানে 10 বলাররা খেলতে পারতেছে না। তো ওরা হচ্ছে ওয়ার্ল্ড কাপের মতো এত বড় আসরে ওরা কিভাবে ভালো খেলবে সেটা আমাদের মানে কারোই সেটা মাথায় আসতেছে না। সো বাংলাদেশের হচ্ছে ক্রিকেট যে অবকাঠামো আছে ওইটাও হচ্ছে পরিবর্তন করা উচিত। কারণ এখানে হচ্ছে যখন যার ইচ্ছা হইতেছে এনে খেলায় দিতেছে, মানে এটা পাড়ার ক্রিকেট হয়ে গেছে। এটা যে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট, সেটা যে হচ্ছে আমাদের বাংলা সারা বাংলাদেশের মানুষের একটা আবেগের জায়গা, একটা ভালোবাসার জায়গা, ওটা হচ্ছে আমাদের বিসিবি বুঝে না, ক্রিকেট বোর্ডে যারা আছেন তারা বুঝতেছে না। তো আমাদের সবার একটাই দাবি, তামিম ইকবালকে আমরা স্কোয়াডে চাই, সোজা কথা। দ্বন্দ্ব নিয়ে আমি যেটা বলতে চাই, আমরা সবাই একটা জিনিস খেয়াল করছি কিনা জানি না, সাকিব সবসময় আসলে নিজের জন্য খেলে। সে তার যতগুলো রেকর্ড যতগুলো আমি কখনো দেখি না তাকে দেশের জন্য খেলতে, তার সবগুলো সিদ্ধান্তই তার নিজের জন্য। এখন আমরা চাই সাকিবের যেই পার্সোনাল যেই পারফরমেন্স এটাও আমাদের দরকার, তামিমকেও আমাদের দরকার। সব দিন শেষে কথা হচ্ছে ওল্ড ইজ গোল্ড। আপনার মাহমুদুল্লাহকে দরকার, তামিম সাকিব এদেরকে দরকার। মাশরাফি হয়তো আরও কয়েকদিন খেলতে পারতো অপশন নিয়েছে, যাই হোক সেটা তার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমরা চাই সবাই খেলবে। আপনারা দেখেন, আপনারা আজকে আমরা এই শান্তকে নিয়ে যে একটা সময় মজা করতাম সবাই, আমরা লর্ড শান্ত বলতাম অনেক, আমি নিজেই বলতাম বা আমরা সবাই বলতাম, আজকে শান্ত দাঁড়াইছে, শান্ত এখন সেটার জবাব দিছে। বাট আপনি নাঈম শেখকে দেখেন, এই যে নাঈম শেখ এতদিন দিনের পর দিন খেলতেছে, বাট সে কিন্তু তার সেই সুবিচারটা করতে পারে নাই নামের প্রতি। তো সেক্ষেত্রে আমরা চাই তামিম ইকবাল অবশ্যই থাকবে, সে 5টা ম্যাচ খেলবে, আমরা যতটুকু শুনতে পেরেছি সে 5টা ম্যাচের জন্য হয়তো বিশ্বকাপে থাকবে। আপনারা কেন উইলিয়ামসনকে দেখেন, ও ইঞ্জুরিতে আছে, ও যখন নিউজিল্যান্ডের হয়ে ওয়ার্ল্ড কাপেই ব্যাক করবে সে কিছু ম্যাচ খেলবে, সেও নাও থাকতে পারে, তারপরেও তাকেই তারা রাখবে। তো সেই ক্ষেত্রে আমরা 5টা ম্যাচ আমাদের বাংলাদেশের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমরা চাই তামিম থাকবে একজন ব্যাক আপ ওপেনার হিসেবে, সেটা যারা তারা যাকেই নেক, বিজয়কে নেক বা যাকেই নেক, তো একজন ব্যাক আপ ওপেনার থাকবে। তো মাস্ট আমরা চাচ্ছি লিটনের সাথে ওপেনিং করবে তামিম ইকবাল, এ তামিম ইকবাল ছাড়া আর কোনো কথা নাই, এটাই আমাদের একমাত্র দাবি। এতদিন যাবৎ সব দলের স্কোয়াড ঘোষণা করে ফেলছে, আমরা এখনো পর্যন্ত পারি নাই, একমাত্র হাতুরের কারণে। হাতুরে বিভিন্ন অজুহাত দিয়ে তামিমকে, হাতুরে প্লাস সাকিব মিলে তারা চাচ্ছে যে তামিমকে দল থেকে বাদ দেওয়ার জন্য। যেখানে অন্যান্য দল, যেখানে ইংল্যান্ডের মতো দল বেন স্টোককে তারা অবসর ভেঙে দলে নিয়ে আসছে তার অভিজ্ঞতার জন্য, ঠিক আছে, সে তাকুক পারুক বা না পারুক, খেলতে পারুক বা না পারুক, তার অভিজ্ঞতার জন্য তাকে দলে নিয়ে আসছে। আর সেইখানে আমাদের এখানে তামিম ইকবাল এত বড় একজন অভিজ্ঞ প্লেয়ার, এত বড় একজন অভিজ্ঞ ওপেনার বাংলাদেশ আর কখন আসবে কিনা আমরা আমাদের মনে হয় না, ঠিক আছে, তাকে তারা ষড়যন্ত্র করছে বাদ দেওয়ার জন্য। সাকিব পার্সোনালি, সাকিব তার ব্যক্তিগত রেশনাল থেকেও তাকে বাদ দেওয়ার চেষ্টা করতেছে, এটা কোনো দলের জন্য কাম্য হতে পারে না। বাংলাদেশের 16 কোটি দর্শক, 17 কোটি দর্শক সবাই চায় তামিম ইকবাল ওপেনিং করুক। আর তার সাথে যারা আছে ব্যাকআপ প্লেয়ার লিটন দাস, তার অবস্থা তো নরবরে, সে এক বল টিকতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তো তার সাথে কে আসবে? নাঈম ইয়াকালে আছে, আমাদের এনামুল হক বিজয়, তাকেও সুযোগ দেওয়া হচ্ছে না। তো একমাত্র আমাদের প্রধান যে ওপেনার তামিম ইকবাল, সে একমাত্র অবশ্যই থাকবে। সে যদি শুধু এক ম্যাচও খেলে, এক ইনিংসও খেলে, তার জন্য তাকে নেওয়া উচিত, কারণ তার শুধু অভিজ্ঞতার প্রয়োজন। সে যদি ড্রেসিং রুমে তাকে একটা নির্দেশনা দেয়, অন্যান্য প্লেয়াররা 11টা বাকি 10টা প্লেয়ার অনেক মনে সাহস পাবে যারা জুনিয়ররা আছে। তো তামিমকে কীভাবে তারা চিন্তা করতেছে বাদ দেওয়ার জন্য? তামিম ছাড়া কোনোভাবেই ওয়ার্ল্ড কাপ যেতে পারবে না বাংলাদেশ, তামিমকে অবশ্যই লাগবে। আমরা তামিম ছাড়া আর কোনো কিছুই চাই না, তামিমকে চাই।